সুজনের উপর চরম মাইন্ড করেছেন সাকিব। হাঁটতে হাঁটতে যেন দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশ দলের, চারিদিকে তাই সমালোচনাও ঘিরে ধরেছে ক্রিকেটারদের। সংবাদ মাধ্যমে বলা তাদের বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরস তৈরি হচ্ছে। ক্রিকেটারদের ভাবনা অন্তত এমন বলেই শোনা যাচ্ছে। অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর থেকে তাই সাংবাদিকদের অনেকটা এড়িয়েই চলছেন তারা। দলের পক্ষ থেকে কথাই বলা হচ্ছে কম, যতটুকু বলছেন সেটাও টিম ম্যানেজমেন্টের সদস্যরা। কে এমন বিধিনিষেধ আরোপ করেছেন দলের সঙ্গে, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কথায় ইঙ্গিত মিলছে সাকিব আল হাসানের প্রতি। অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সুজন বলেছেন সে এমনিতেও কোনো সাক্ষাৎকার দিচ্ছেন না এখন, তবু সেদিন তাদের এক সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে বলে জানান সুজন। সুজন জানান কথাচ্ছলে সে সাংবাদিককে বলেছিল তারা টেকনিক্যাল বিষয় নিয়ে এত জানতে চান কেন, এগুলো দলের ভেতরের বিষয়, ভেতরেই থাকুক। এটা আবার সাকিবও দেখেছে, দেখে সে খুব মাইন্ড করেছে। সাকিব এসে তাকে বলেছে এই কথা বলতে গেলেন কেন, তারা তো বলে দিয়েছে যে কথা বলবে না। এরপর নিজের কাছে নিজেকে খুব ছোট লেগেছে জানান সুজন। ক্রিকেটাররা কেন কথা বলতে চাইছেন না এমন প্রশ্নের উত্তরও সুজনের কাছে নেই। সুজন বলেন ওরাই কথা বলতে চায় না, কেন চায় না বা কি চায় না সেটি ওরাই ভালো বলতে পারবে।